নিয়ে আলোচনা করবো আমরা। এখন আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস পড়ার আগে একটা ইকুয়েশন বলো। এখন তো খুব অক্সিজেনের শর্টেজ চলছে, কোভিড সিচুয়েশন, ল্যাবরেটরিতে অক্সিজেন আমরা কিভাবে তৈরি করতাম? মনে আছে তোমাদের ইকুয়েশনটা? ছোটবেলায় আমরা পড়েছি যে পটাশিয়াম ক্লোরেট, এটা একটা সলিড সাবস্টেন্স, এটা যদি আমরা হিট করি প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 600 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করলে ও আয়নে ভেঙে KCl প্লাস O2 তৈরি করবে। ব্যালেন্স করে দাও, 2 KCl প্লাস 3 O2, KCl-টা সলিড আর অক্সিজেনটা গ্যাস। এইভাবে আমরা ল্যাবরেটরিতে তৈরি করতাম। কিন্তু এই রিয়াকশনটা এত বেশি টেম্পারেচারে করাতে গেলে আমাদের ল্যাবরেটরিতে অনেক অসুবিধা সৃষ্টি হতো, কারণ এত বেশি টেম্পারেচার ল্যাবরেটরি তৈরি করা খুব মুশকিল। তো সেই জন্য এই ইকুয়েশনটাকে একটু অ্যাক্সিলারেট করার জন্য, আরো বেশি বেশি করে আরো কম টেম্পারেচারে পাওয়ার জন্য আমি কি করলাম, ওর সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে দিলাম, MnO2। MnO2 মিশিয়ে দিতে এটা 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওই সেম কম্পাউন্ডটা ডিসোসিয়েট করে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি করলো। তাহলে দেখো, আগে কিন্তু 600 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগছিল এবং স্লো রিয়াকশন হচ্ছিল, এখন কিন্তু MnO2 মিশিয়ে দিতে রিয়াকশনটা কিন্তু ফাস্ট হয়ে গেছে এবং লো টেম্পারেচার রিয়াকশনটা হচ্ছে। MnO2 এখানে কিন্তু রিয়াকশনের শেষে আনচেঞ্জ আছে, রিয়াকশনের শেষে ওর কোনো চেঞ্জ হয়নি, রিয়াকশনের আগে আর পরে ও কিন্তু আনচেঞ্জ আছে। তো এখানে MnO2টা কি বলো? হাসো তো, এখানে MnO2টা কি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে কি হিসাবে কাজ করছে বলো? ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে, ঠিক বলেছো। তাহলে ক্যাটালিস্ট কারা? না, যারা একটা রিয়াকশনের রেটটাকে চেঞ্জ করতে পারে, হয় বাড়াতে পারে বা কমাতে পারে, ঠিক আছে, যারা কিনা একটা রিয়াকশনের রেটটাকে বাড়িয়ে দিতে পারে, উইচ ক্যান অ্যাক্সেলারেট দ্য রেট অফ দ্য রিয়াকশন অর ডিটারেট দ্য রেট অফ দ্য রিয়াকশন বাই চেঞ্জিং, বাই উইথাউট চেঞ্জিং ইটসেলফ, মানে নিজেকে পরিবর্তন না করে নিজে যা ছিল আগে তাই থাকবে, তাকেই আমরা বলছি ক্যাটালিস্ট। তাহলে আমরা বলতে পারি ক্যাটালিস্টের যে ডেফিনেশন এরকম করে লিখতে পারি, এ সাবস্টেন্স উইচ ক্যান চেঞ্জ দ্য রেট অফ এ রিয়াকশন উইচ ক্যান চেঞ্জ দ্য রেট অফ এ রিয়াকশন অ্যান্ড আফটার দ্য রিয়াকশন ইটসেলফ রিমেন আনচেঞ্জড অ্যান্ড আফটার দ্য রিয়াকশন ইটসেলফ রিমেন আনচেঞ্জড ইজ কল্ড ক্যাটালিস্ট। তাদেরকে আমরা কি বলছি? ক্যাটালিস্ট। অ্যান্ড দিস ফেনোমেনন ইজ কল্ড ক্যাটালাইসিস and this phenomenon is called catalysis, a substance which can change the rate of a reaction and after the reaction itself remain unchanged is called catalyst and this phenomenon is called catalysis. ego catalysis er definition bujhte porecho? ei reaction e MnO2 hocche ekta catalyst, ei reaction e MnO2 hocche ekta catalyst. In this reaction, MnO2 is a catalyst. Okay? বলো, বোঝা গেছে? এই যে রিয়াকশনটা আমরা লিখেছি, এই রিয়াকশনে MnO2 হচ্ছে একটা ক্যাটালিস্ট, কারণ KClO3 রিয়াকশনের পর নিজে রিয়াকশন করে অক্সিজেন তৈরি করেছে, কিন্তু MnO2 রিয়াকশনের আগে আর পরে আনচেঞ্জড আছে। তাহলে MnO2 এখানে ক্যাটালিস্ট। আমরা যে খাবার দাবার খাই, আমাদের যে হজম হয়, ডাইজেশন প্রসেস, সেখানে এনজাইম গুলো হচ্ছে এক ধরনের ক্যাটালিস্ট, হুইচ এনহেন্সেস দ্য বায়োকেমিক্যাল রিয়াকশনস তো আমরা এখানে টাইপ অফ দ্য ক্যাটালিস্ট দেবো, কত ধরনের ক্যাটালিস্ট হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, ক্যাটালিস্ট হচ্ছে, এখানে ক্যাটালিস্ট দু ধরনের হতে পারে, একটা পজিটিভ ক্যাটালিস্ট, একটা নেগেটিভ ক্যাটালিস্ট। দেখো, ক্যাটালিস্টকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, ক্যাটালিস্ট
ক্যাটালিস্টকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি পজিটিভ ক্যাটালিস্ট, পজিটিভ ক্যাটালিস্ট, আর একটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্টটা কি, না দ্য ক্যাটালিস্ট হুইচ এনহ্যান্সেস দ্য রেট অফ দ্য রিয়াকশন, দ্য ক্যাটালিস্ট হুইচ এনহ্যান্সেস, হুইচ এনহ্যান্সেস বা ইনক্রিজেস বলতে পারো, হুইচ এনহ্যান্সেস দ্য রেট অফ এ রিয়াকশন, রেট অফ এ রিয়াকশন ইজ কল্ড পজিটিভ ক্যাটালিস্ট। আর নেগেটিভ ক্যাটালিস্ট বুঝতে পেরেছ, দ্য ক্যাটালিস্ট ইজ কল্ড দ্য ক্যাটালিস্ট হুইচ ডিক্রিজেস দ্য রেট অফ এ রিয়াকশন, ডিক্রিজেস দ্য রেট অফ এ রিয়াকশন ইজ কল্ড নেগেটিভ ক্যাটালিস্ট। নেগেটিভ ক্যাটালিস্টটা কি, দ্য ক্যাটালিস্ট হুইচ ডিক্রিজেস দ্য রেট অফ এ রিয়াকশন ইজ কল্ড নেগেটিভ ক্যাটালিস্ট, দ্য ক্যাটালিস্ট হুইচ ইনক্রিজেস দ্য রেট অফ এ রিয়াকশন ইজ কল্ড পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট আর নেগেটিভ ক্যাটালিস্ট বুঝতে পেরেছি, তো প্রতিটার একটা দুটো করে এক্সাম্পল দেওয়া আমাদের দরকার হয়ে পড়েছে। আমরা একটা এক্সাম্পল দিই, দেখো নাইট্রোজেন গ্যাস এর সঙ্গে যদি তুমি হাইড্রোজেন গ্যাস রিয়্যাক্ট করো হেবাস প্রসেসে, ওরা কি করবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, NH3 তৈরি করবে, NH3 ব্যাকাডেজি, একটু NH3 দিয়ে দাও। এইখানে যে ক্যাটালিস্ট ব্যবহার করি আমরা প্ল্যাটিনাম ক্যাটালিস্ট ব্যবহার করে থাকি, প্ল্যাটিনাম সলিড। তো আর টেম্পারেচার তো তুমি জানো 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 এটিএম প্রেশার, এগুলো ব্যবহার করে থাকে। তো এই রিয়াকশনে দেখো প্ল্যাটিনাম হচ্ছে ক্যাটালিস্ট, কি ক্যাটালিস্ট, প্ল্যাটিনাম হচ্ছে ক্যাটালিস্ট। আচ্ছা আবারও একটা রিয়াকশন তুমি করতে পারো, যে কোনো ধরনের রিয়াকশন, ধরো এস্টার হাইড্রোলাইসিসে তোমার অ্যাসিড হচ্ছে তোমার ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে, বা পটাশিয়াম ক্লোরাইড যেটা তুমি করেছিলে KClO3, KClO3 কি করছে, KClO3 এস আছে, একে যদি MnO2 দাও, MnO2, তাহলে ও কি করবে 240 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ও ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন দেবে। তাহলে এই যে রিয়াকশনটা হলো, এই রিয়াকশনে কিন্তু MnO2টা হচ্ছে ক্যাটালিস্ট, MnO2টা হচ্ছে কি, তাহলে এটা সলিড এটা গ্যাস লিখে দিতে পারো, MnO2টা হচ্ছে এখানে ক্যাটালিস্ট। আচ্ছা নেগেটিভ ক্যাটালিস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখো, তোমরা হাইড্রোজেন পারঅক্সাইড যে নাম শুনেছ, ওটা ভেঙে গিয়ে ওয়াটার আর অক্সিজেন দেয়, ওয়াটার নর্মালি ডিসট্রেট করে গিয়ে ওয়াটার আর অক্সিজেন দেয়। কিন্তু তুমি যদি এইটার এইটা যদি ফসফরিক অ্যাসিডের প্রেজেন্সে দাও, H3PO4 দিয়ে দাও, H3PO4 দিস এই রিঅ্যাকশনের রেটটা কমিয়ে দেয়, H3PO4 রিটারেট দ্য ডিকম্পোজিশন অফ দ্য H2O2, H3PO4 অর H2SO4 বলতে পারো রিটারেট দ্য রেট অফ দ্য রিয়াকশন, রেট অফ ডিকম্পোজিশন অফ H2O2, ডিকম্পোজিশন অফ H2O2। তাই আমরা বলতে পারি যে H3PO4 এখানে নেগেটিভ ক্যাটালিস্ট, H3PO4 এখানে কি ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট। তাহলে আমরা একটা নেগেটিভ ক্যাটালিস্ট এক্সাম্পল দিয়েছি, যেটা কিনা H3PO4 যেটা কিনা H2O2 এর ডিকম্পোজিশনটাকে রিটার করে দেয় বা কমিয়ে দেয়, রিটারেট করে দেয় বা কমিয়ে দেয়, ডিক্রিজ করে দেয়। আর পজিটিভ ক্যাটালিস্ট এক্সাম্পল দিয়েছি এখানে প্ল্যাটিনাম, MnO2, প্ল্যাটিনাম কি করছে, হেবাস প্রসেসে অ্যামোনিয়া তৈরি করেছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়্যাক্ট করে অ্যামোনিয়া তৈরি করবে, এইটাই প্ল্যাটিনাম হচ্ছে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। প্ল্যাটিনাম কি হিসেবে কাজ করছে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। আমরা নিশ্চয়ই এর এক্সাম্পলটা বুঝতে পেরেছি যে পজিটিভ, এখন আমরা আলোচনা করব ফাংশন অফ এ ক্যাটালিস্ট বা ক্যাটালিস্ট কিভাবে কাজ করে, হাউ ক্যাটালিস্ট ওয়ার্ক, থাকে না বলো, আফটার দ্য রিয়াকশনস ক্যাটালিস্ট রিমেন আনচেঞ্জড, ইয়েস অর নো বলো, আফটার এ রিয়াকশন ক্যাটালিস্ট রিমেন আনচেঞ্জড, দেন হাউ ইট ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ দ্য রেট অফ এ রিয়াকশন, এটা আমরা একটা গ্রাফ দিয়ে দেখব, একটা গ্রাফ দিয়ে দেখার চেষ্টা করবো। এইটা হচ্ছে আমাদের
একটা গ্রাফ আঁকবো কার সাপেক্ষে কার, এনার্জি ভার্সাস রিয়াকশন রেট, এনার্জি ভার্সাস রিয়াকশন রেট, রেট অফ দ্য রিয়াকশন। এই গ্রাফটা তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে কোন একটা কেমিক্যাল রিয়াকশন, ধরো এরকম একটা কেমিক্যাল রিয়াকশন এখানে আছে, রিয়াকট্যান্ট গুলো আছে, রিয়াকট্যান্টের রিভারেজ এনার্জি, যখনই তুমি রিয়াকশন করাবে তখন এরা এইরকম করে রিয়াকশন করছে, এখানে তুমি প্রোডাক্ট পাচ্ছ। এইটা একটা রিয়াকশনের গ্রাফ, এনার্জি ভার্সাস রেট অফ দ্য রিয়াকশনের গ্রাফ, যেটা কিনা তোমার আনক্যাটালাইজড রিয়াকশনে, যখন যখন আমি ক্যাটালাইস্ট দেই, আনক্যাটালাইজড রিয়াকশনের জন্য এটা একটা গ্রাফ করেছি। যখন তুমি ক্যাটালিস্ট দিবে তো ক্যাটালিস্ট দিলে কি হবে, দেখো ক্যাটালিস্ট কি করবে, সেম রিয়াকশন পাথ ফলো করবে, কিন্তু তার গ্রাফের যে হাইয়েস্ট পিক পয়েন্ট মানে অ্যাক্টিভেশন এনার্জিটা কমিয়ে দিবে। তো আমরা তো জানি যে কোনো রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কোনটা, অ্যাক্টিভেটেড এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ এনার্জি অফ দ্য রিয়াকট্যান্ট টু দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ইজ কল্ড অ্যাক্টিভেশন এনার্জি। এইটা ছিল অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য আনক্যাটালাইজড রিয়াকশনে। কিন্তু যখনই তুমি ক্যাটালাইজ রিয়াকশন করছো, যখন ক্যাটালাইজ দিয়েছো, তখন দেখো তার অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে ক্যাটালাইজ রিয়াকশন, এটা হচ্ছে কি ক্যাটালাইজ রিয়াকশন, ক্যাটালাইজ রিয়াকশন। এই ক্যাটালাইজ রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি এটা ইএ টু, ধরো এই ইএ টুটা দেখো, ইএ ওয়ানের থেকে কম, ইএ টু, ইএ টু লেস দেন ইএ ওয়ান। তার মানে এখানে তুমি যেটা দেখতে পেলে যে ক্যাটালাইজ রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি লেস দেন আনক্যাটালাইজ রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি, তার মানে ওরা একটা অল্টারনেটিভ পাথ প্রোভাইড করছে, আর সেই পাথের জন্য তার রিয়াকশনটা স্পিড আপ হয়ে যাচ্ছে। তো ফর দিস রিজন দেয়ার ফোর ক্যাটালাইজ রিয়াকশন স্পিড এড আপ। এখানে এখানে হেয়ার হেয়ার আমি বলতে পারি ক্যাটালাইজড রিয়াকশন স্পিড আপ, স্পিড আপ মানে ফাস্টার রেট হচ্ছে, স্পিড বেড়ে গেছে ওর, কেন বেড়ে গেছে না, লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি হয়েছে বলে। আর যদি ওদের অ্যাক্টিভেশন এনার্জি বাড়িয়ে দিত তাহলে স্পিডটা কমে যেত। তার মানে আমরা বলতে পারি যে ক্যাটালিস্ট ক্যাটালাইজড প্রোভাইড দ্য অল্টারনেটিভ পাথ, ক্যাটালিস্ট প্রোভাইড দ্য অল্টারনেটিভ পাথ ফর এ রিয়াকশন টু ক্যাটালাইজ দ্য রিয়াকশন, বাট দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন রিমেন সেম অ্যান্ড আফটার দ্য রিয়াকশন ইটসেলফ রিমেন আনচেঞ্জড। তাহলে কি কি বলতে পারি, ইন এ ক্যাটালাইজড রিয়াকশন বলতে পারো, এই ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্ট ইনক্রিজেস অর ডিক্রিজেস দ্য রেট অফ এ রিয়াকশন, দ্য রেট অফ এ রিয়াকশন বাই প্রোভাইডিং, বাই প্রোভাইডিং অল্টারনেটিভ পাথ, অল্টারনেটিভ পাথ বাই প্রোভাইডিং অল্টারনেটিভ পাথ। তাহলে আমরা কি বলতে পারি, ক্যাটালিস্ট প্রোভাইডেড, ক্যাটালিস্ট ইনক্রিজ অর ডিক্রিজেস দ্য রেট অফ এ রিয়াকশন বাই প্রোভাইডিং অল্টারনেটিভ পাথ, আর বলতে পারো বাই লোয়ারিং অর বাই লোয়ারিং অর ইনক্রিজিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন, বলতে পারো বাই লোয়ারিং অর ইনক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি বাই অ্যান্ড প্রয়োজন সম্বন্ধে পড়বো, প্রমোটার বা প্রয়োজন সম্বন্ধে পড়বো, প্রমোটার বা প্রয়োজন সম্বন্ধে পড়বো। এবার আমাদের পড়ার বিষয় হচ্ছে প্রমোটার বা প্রয়োজন সম্বন্ধে। প্রমোটার কি করে, প্রমোটার হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স, এ কেমিক্যাল সাবস্টেন্স, এ কেমিক্যাল সাবস্টেন্স হুইচ এনহ্যান্সেস দ্য অ্যাক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট, যে অ্যাক্টিভিটি ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, রিয়াকশনের অ্যাক্টিভিটি নয় ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, উইচ এনহ্যান্সেস দ্য অ্যাক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট ইজ কল্ড, ইজ কল্ড প্রমোটার, ইজ কল্ড প্রমোটার। দেখো আমি একটা এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবে, ধরো নাইট্রোজেন
আর হাইড্রোজেন রিয়াকশন করছে, করে অ্যামোনিয়া তৈরি করবে। তো তুমি এইখানে কি করলে, আয়রন ক্যাটালিস্ট ইউজ করলে, আয়রন ক্যাটালিস্ট ইউজ করলে। আয়রনটা কি এখানে ক্যাটালিস্ট, আয়রনটা তুমি এখানে কি হিসাবে নিলে, ক্যাটালিস্ট হিসাবে নিলে। আয়রন ক্যাটালিস্ট ইউজ করলে তুমি এখানে কি ক্যাটালিস্ট ইউজ করলে, আয়রন ক্যাটালিস্ট। আয়রন ডাই ক্যাটালিস্ট হিসাবে নিলে, যখন তুমি আয়রন ডাই ক্যাটালিস্ট হিসাবে নেবে, তো তখনই এই জায়গাটায় মলিবডিনামকে তুমি প্রমোটার হিসাবে ইউজ করতে পারো। মলিবডিনাম সলিড, এটাকে তুমি কি হিসাবে ইউজ করতে পারো, প্রমোটার হিসাবে ইউজ করতে পারো, যে কিনা আয়রনের অ্যাক্টিভিটিটা বাড়াবে। তারপর টেম্পারেচার তুমি 550 দাও, 200 ATM প্রেশার দাও, দিয়ে রিয়াকশনটা করাবে, করালে তুমি কিভাবে অ্যামোনিয়া পাবে, প্লাস হিট পাবে। তো এই যে রিয়াকশনটা করলে তুমি, এই রিয়াকশনে মলিবডিনাম হচ্ছে প্রমোটার, হেয়ার মলিবডিনাম হচ্ছে প্রমোটার। এ কি করছে, এ কি করছে না, আয়রনের অ্যাক্টিভিটিটা বাড়াচ্ছে, ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বাড়াবে। রিয়াকশনে কোনো কিছু করবে না, সে আয়রনের অ্যাক্টিভিটিটা বাড়াবে, ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বাড়াবে। প্রমোটার আর দ্য সাবস্ট্যান্স হুইচ এনহ্যান্সেস দ্য অ্যাক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট ইজ কল প্রমোটার। আর একটা টার্ম হয় আমাদের, ক্যাটালাইটিক পয়জন, বা শুধু পয়জন বলতে পারো। পয়জন মানে কি গো, বিষ। ক্যাটালাইটিক পয়জন মানে কি, এ কেমিক্যাল সাবস্ট্যান্স, এ কেমিক্যাল সাবস্ট্যান্স হুইচ হুইচ ডিক্রিজেস দা হুইচ ক্যাটালিস্ট অ্যাক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট ইজ কল্ড ক্যাটালাইটিক পয়জন। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ধরো আমি তোমাকে অ্যাসিটিলিন দিয়েছি, CH1CH, একে যখনই তুমি নিকেল দিবে, আমি তোমাকে কি দিয়েছি, অ্যাসিটিলিন দিয়েছি, অ্যাসিটিলিন দিয়ে তাকে কার সাথে রিয়াক্ট করাবো, হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করাবো, তাকে আমি হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করাবো, তাকে আমি হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করাবো, ঠিক আছে। আমরা ওর সাথে কার রিয়াকশন করাবো, হাইড্রোজেন, ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট। যখন তুমি নিকেল দিবে, তখন ও একসাথে দুটো মলিকুলসের সাথে, দুটো মলিকুলস অফ হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করবে, পরে ও ইথেন দিয়ে দেবে, সেসি বন্ড সেসি হয়ে যাবে, তোমার কি হয়ে যাবে, ইথেন হয়ে যাবে, ইথেন। কিন্তু যদি তুমি নিকেল বা দিতে পারো, অথবা প্লাটিনাম দিতে পারো, কিন্তু যখনই তুমি প্লাটিনামের সঙ্গে, সরি প্যালাডিয়াম দিতে পারো, কিন্তু যখনই তুমি প্যালাডিয়ামের সঙ্গে ক্যালসিয়াম কার্বোনেট ইউজ করে দেবে, প্যালাডিয়াম, এখানে তুমি নিকেল বা প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম ইউজ করতে পারো ক্যাটালিস্ট হিসাবে এই রিয়াকশনটার ক্ষেত্রে, কিন্তু যখন তুমি প্যালাডিয়ামের সঙ্গে ক্যালসিয়াম কার্বোনেট বা BaSO4 ইউজ করবে, তখন কিন্তু রিয়াকশনটাতে 1 মলিকুলা H2 যোগ হবে, এবং তারপর আর ফার্দার রিয়াকশনটা হবে না, তারপর আর ফার্দার রিয়াকশনটা কিন্তু হবে না। এই কারণে কেন হবে না, না এখানে এখানে আমাদের যে ক্যালসিয়াম কার্বোনেট নিয়েছ, এ কি করেছে, ওর অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে, এ কি করেছে, ওর অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে, কমিয়ে CH2 CH2 হয়েছে, এখানে রিয়াকশনটা স্টপ হয়ে যাবে। তাহলে এইখানে যে ক্যালসিয়াম কার্বোনেট তুমি নিয়েছো, এই ক্যালসিয়াম কার্বোনেট কিন্তু এখানে ক্যাটালাইটিক পয়জন, এই ক্যালসিয়াম কার্বোনেট কিন্তু এখানে ক্যাটালাইটিক পয়জন হিসাবে কাজ করছে, ক্যাটালাইটিক পয়জন হিসাবে কাজ করছে। তাহলে দেখো আমরা প্রমোটার সম্বন্ধে বুঝলাম আর পয়জন সম্বন্ধে বুঝলাম। আলাদা এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য, পয়জনের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো আমি তোমাকে CH3COCl দিলাম, একে আমি যখনই হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করাবো, হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করাবো, কিন্তু প্যালাডিয়াম আর BaSO4 দিয়েছি, প্যালাডিয়াম BaSO4 দিয়েছি। তো প্যালাডিয়ামের সঙ্গে যখন BaSO4 দিয়েছ, এই BaSO4টা হচ্ছে পয়জন, আর প্যালাডিয়ামটা হচ্ছে কি, ক্যাটালিস্ট। দিলে কি হবে, ও অ্যালডিহাইড হয়ে যাবে, CH3CHO প্লাস HCl হবে, এটা হচ্ছে রোজেনমান্ড রিডাকশন, এটাকে আমরা কি বলছি, রোজেনমান্ড রিডাকশন। তুমি যদি ওকে এ না দিতে, এই BaSO4টা না দিতে, তাহলে কিন্তু অ্যালকোহল করে দিত, ও কিন্তু CH3CH2OH করে দিত। যে সমস্ত সাবস্টেন্স ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, তাদেরকে আমরা বলছি ক্যাটালাইটিক পয়জন।
এখানে প্যালাডিয়ামের সঙ্গে বিএসএফও নিয়েছি, বিএসএফও প্যালাডিয়ামের অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে, সেই জন্য বিএসএফও এখানে ক্যাটালাইটিক পয়জন হিসেবে কাজ করছে। ক্লিয়ার? আচ্ছা আরো একটা এক্সাম্পল দাও, তোমরা তো কন্ট্যাক্ট প্রসেস পড়েছিলে, সালফার ডাইঅক্সাইড আর SO2 এরা রিয়াক্ট করবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ক্যাটালাইসিস এজেন্সে, পরে SO3 তৈরি করে। এটা তো আমরা অলরেডি আগে ছোটবেলায় পড়েছি, 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই রিয়াকশনে যদি কোনো কারণে ডাস্ট পার্টিকেলস থাকে, ডাস্ট পার্টিকেলস আর্সেনাস অক্সাইড এটসেট্রা অ্যাক্সেস পয়জন, ক্যাটালাইটিক পয়জন, ক্যাটালাইটিক পয়জন, ক্যাটালাইটিক পয়জন ইন দিস রিয়াকশন। আবার এই রিয়াকশনে ডাস্ট পার্টিকেলস, আর্সেনাস অক্সাইড এগুলো কিন্তু ক্যাটালাইটিক পয়জন হিসাবে কাজ করে। ইন দিস রিয়াকশন ডাস্ট পার্টিকেলস, আর্সেনাস অক্সাইড এটসেট্রা অ্যাক্সেস দ্য ক্যাটালাইটিক পয়জন। ক্লিয়ার? তো এই জন্য আমাদের যখন কন্ট্যাক্ট প্রসেস পড়েছিল, এটা কন্ট্যাক্ট প্রসেস ছিল, মনে করে দেখো তোমরা, কন্ট্যাক্ট প্রসেসে আমরা বলেছিলাম যে যখন তুমি সালফার ট্রাইক্সাইড তৈরি করবে তখন এই এই সাবস্টেন্সগুলো অবশ্যই ডাস্ট পার্টিকেলস, আর্সেনাস অক্সাইড এটসেট্রা ফ্রি হওয়া দরকার, সেই জন্যই বলেছিলাম, কারণ ওগুলো ক্যাটালাইটিক পয়জন হিসাবে কাজ করে, রিয়াকশনটাকে রিটারেট করে দিতে পারে, এমনকি স্টপ করে দিতে পারে। এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড হচ্ছে একটা প্রেসাস ক্যাটালিস্ট, তার এত মূল্য আছে, একটা ভ্যালু আছে, সেই ভ্যালু আমাদের জলে যেতে পারে, সেই ভ্যালুটা আমাদের ওয়েস্ট মানে ইয়ে করাটা, ইনভেস্ট করাটা আমাদের জলে যেতে পারে। কারণ যেন এই ধরনের সাবস্টেন্সকে আমরা বলে থাকি ক্যাটালাইটিক পয়জন। বোঝা গেছে? এখন আমরা আলোচনা করব যে ক্যাটালিস্টের টাইপ, টাইপ অফ ক্যাটালিস্ট। তুমি বলো আবার কি টাইপ অফ ক্যাটালিস্ট? না, এবার ক্যাটালিস্টকে আমরা ভাগ করব তার ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে। ক্যাটালিস্টকে আমরা দু ভাগে ভাগ করব, একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, আর একটা হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। একটা হচ্ছে কি? হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, আর একটা হচ্ছে কি? হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, আর একটা হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। হোমোজিনিয়াস ক্যাটালিস্টের ডেফিনিশন কি হবে? ইফ দ্য ক্যাটালিস্ট অ্যান্ড দ্য রিয়াকট্যান্স, অ্যান্ড দ্য রিয়াকট্যান্স আর ইন সেম ফেজ, আর ইন সেম ফেজ, দেন দিস টাইপ অফ ক্যাটালিস্ট ইজ কল্ড, দেন দিস টাইপ অফ ক্যাটালিস্ট ইজ কল্ড, ক্যাটালিস্ট ইজ কল্ড হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। আবারও বলছি, ইফ দ্য ক্যাটালিস্ট অ্যান্ড দ্য রিয়াকট্যান্স আর ইন দ্য সেম ফেজ, দেন দিস টাইপ অফ ক্যাটালিস্ট ইজ কল্ড হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। SO2 ব্যাকেটে জি প্লাস O2 ব্যাকেটে জি, তাহলে এটা কি হবে? SO2 আর O2 রিয়াক্ট করলে কি হয় গো? SO2 আর O2 রিয়াক্ট করলে কি হয় বলো? SO2 আর O2 রিয়াক্ট করলে কি হয়? সায়ন SO2 আর O2 রিয়াক্ট করলে কি হয় বলো? SO3 তৈরি হয়, সালফার ট্রাক। এটা 2 দিয়ে দাও, এটা 2 দিয়ে দাও, আর এর উপরে নাইট্রিক অক্সাইডকে ক্যাটালিস্ট হিসাবে দাও, NO। তাহলে দেখো রিয়াকট্যান্ট, প্রোডাক্ট, ক্যাটালিস্ট সবই গ্যাস, সেই জন্য এই NO ক্যাটালিস্টটা এখানে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। দ্য ক্যাটালিস্ট অ্যান্ড দ্য রিয়াকট্যান্স, ইফ দ্য ক্যাটালিস্ট অ্যান্ড দ্য রিয়াকট্যান্স আর ইন দ্য সেম ফেজ, দেন দিস টাইপ অফ ক্যাটালিস্ট ইজ কল্ড হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছ হেটারোজিনিয়াস ক্যাটালিস্টের ডেফিনেশন কি হতে পারে? ইফ দ্য ক্যাটালিস্ট অ্যান্ড রিয়াকট্যান্স আর ইন ডিফারেন্ট ফেজ, আর ইন ডিফারেন্ট ফেজ, দেন দিস টাইপ অফ ক্যাটালিস্ট ইজ কল্ড হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট, দেন দিস টাইপ অফ ক্যাটালিস্ট ইজ কল্ড হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। তো আমরা একটা এক্সাম্পল দেই, নাইট্রোজেন গ্যাস প্লাস CH2 গ্যাস রিয়্যাক্ট করে তৈরি করেছে 2 NH3 গ্যাস,
তো এখানে তুমি আয়রন নিয়েছো ক্যাটালিস্ট হিসেবে, আয়রন হচ্ছে সলিড, তাহলে এখানে আয়রন কিন্তু হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট, তাহলে এখানে আয়রন কিন্তু হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। আরো একটা এক্সাম্পল দিই, ধরো এই যে এই রিয়াকশন, এই সেম রিয়াকশনটা, সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস ও টু গ্যাস, এটাই তুমি ভ্যানাডিয়াম পেডক্সাইডের প্রেজেন্সে করা ভি টু ও ফাইভ, একটা সলিড, তাহলে এসও থ্রি হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখো ভি টু ও ফাইভ সলিডটা হচ্ছে কি হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট আর হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট বুঝতে পারলাম, যদি ক্যাটালিস্টটা রিয়াকট্যান্টের সঙ্গে ডিফারেন্ট ফেজে থাকে, রিয়াকট্যান্টগুলো এখানে গ্যাস কিন্তু ক্যাটালিস্টটা এখানে সলিড, সেই জন্য এখানে যে ক্যাটালিস্ট ইউজ হয়েছে তাকে আমরা বলবো হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট, আর এইখানে যে ক্যাটালিস্ট ইউজ হয়েছে তাকে আমরা বলবো হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। বুঝে গেছে? তাহলে আমরা এইভাবে দুটো ভাগ করলাম, একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট আর একটা হচ্ছে কি হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট।